হাতে করবে হাতের কাম, মুখে নেবে আল্লাহর নাম। জিহ্বা আল্লাহ রেখেছেন, জিহ্বার কোনো কাজ নাই। জিহ্বা কোনো কৃষি কাজ করে না, করে? জিহ্বা কোনো রিক্সা চালায় না, জিহ্বা কোনো কম্পিউটারও চালায় না। খুব যৎসামান্য তার ভূমিকা, দু চারটা কথা, আর বাকি টাইম এই জিহ্বা অবসর, ঠিক না? এই জিহ্বা দিয়ে আমরা অনন্তকাল আখেরাতের চিরস্থায়ী সম্পত্তি, সম্পদ, সম্পদের আকাশ মহাকাশ গড়তে পারি এই জিহ্বা দিয়া। কি দিয়া? জিহ্বা দিয়া। যেই পাঁচটি কালেমা চিরস্থায়ী সম্পদ, অক্ষয় সম্পত্তি, কয়টি কালেমা? পাঁচটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পাঁচটি কালেমা হলো মানব জাতির চিরস্থায়ী সম্পত্তি। আল্লাহু আকবর। এই পাঁচটি আমরা নিতে পারি জিহ্বা দিয়া। কি দিয়া? এই পাঁচটি যার জীবনে যত বেশি সে তত আগে জান্নাতে যাবে। জান্নাত বিশাল এরিয়া, 16 কোটি মুসলিম যদি বাংলাদেশে থাকে, তাহলে 16 কোটিকে যদি 10 দিয়ে পূরণ দেয়া হয় কত হয়? 16কে 10 দিয়ে পূরণ দিলে কত হয়? 160 কোটি। 16 কোটি বাংলাদেশি মুসলমান যদি সর্বনিম্ন জান্নাত হয় তাহলে দুনিয়ার 10টা সমান, 10 পৃথিবী। তাহলে 160 কোটি পৃথিবী লাগে শুধু বাংলাদেশের জন্যই। এক একজন যদি 10 পৃথিবী করে পায় সর্বনিম্ন কত? 10 পৃথিবীর সাম্রাজ্য আল্লাহ আপনাদেরকে দেবেন। আপনারা এক একজন মালিকুল জান্নাহ, জান্নাতের সম্রাট, জান্নাতের সম্রাট। তো মেরাজের রাতে নবীজি যখন আকাশে গিয়েছিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে দেখা হয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আখবির উম্মাতাক, তোমার উম্মতকে খবর দিও, এটা বুখারী শরীফের হাদিস, তোমার উম্মতকে খবর দিও, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতু তুরবাতে আজবাতুল মা, জান্নাত এর মাটি প্রচন্ড উর্বর, প্রচন্ড উর্বর, গাছ লাগাবার সাথে সাথে আকাশ সমান উঁচু হয়ে যাবে। তো বলো যে তাইয়্যিবাতু তুরবা, এটার মাটি প্রচন্ড উর্বর, আজবাতুল মা, এর পানিও খুব সুমিষ্ট, সুপেয় পানি। ওয়াইন্নাহা কিআনুন, আর জান্নাত এখন হলো দুধু মাঠ, খালি, শুধু জমি আর জমি, চর আর চর, 10 পৃথিবী খালি জমি, আপনার জান্নাত কিন্তু খালি। গাছ লাগাবেন আপনি? আপনার জান্নাতে গাছ লাগাবে কে? আল্লাহ ভূমি দিয়েছে, আপনি সবুজ বিপ্লব করবেন, এই জমিনে বসে 7 আসমানের উপরে গাছ লাগাবেন বিনা খরচে। গাছ লাগবে কি দিয়া? ওয়াইন্নাগরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জান্নাতের বৃক্ষ হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সাথে সাথে একটা বিশাল বৃক্ষ জান্নাতে আপনার নামে, আপনার জান্নাতে লেগে যাবে। আলহামদুলিল্লাহ বললে বিশাল একটা ফলবান বৃক্ষ হয়ে যাবে। আল্লাহু আকবার বললে তাই হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাই হবে,
লা ইলাহা ইল্লাল্লাহ তো একটি গাছ, গাছের মতোই সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত, আলম তর কাইফ দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ তুমি দেখো না আল্লাহ কালেমায়ে তৈয়বার কি এক্সাম্পল বর্ণনা করছেন, কি উদাহরণ উপমা দিচ্ছেন, কালিমাতুন তৈয়বা কাশাজারাতিন তৈয়বা, একটা কালেমায়ে তৈয়বা পবিত্র কালেমা একটা ফলবান বিশাল বৃক্ষের মতো, যেই বৃক্ষের আসলুহা সাবিত গোড়া খুব মজবুত সুদৃঢ়, অফরুহা বিশ্বমা শাখা ফশাখা আকাশ পর্যন্ত বিস্তৃত, তুতি উকুলহা এ তার ফল দেয় কুল্লাহীন 12 মাস সবসময় বেজনিল্লা, কার কার পারমিশনে, আল্লাহর পারমিশনে। আপনি যদি 1 কোটি বার তাসবি পড়েন 1 কোটি গাছ লেগে যাবে, 1 কোটি না যেহেতু 1-এ 10, তাহলে 1 কোটি তাসবি পড়লে কমপক্ষে 10 কোটি গাছ লাগিয়ে ফেললেন, সুবহানাল্লাহ, কমপক্ষে কত 10। আবার যারা যুবক যে গান একটা গজল গাইলে ওই রকম যারা সংগ্রামী মানুষ প্রতিবাদী মানুষ অন্যায়ের অন্যায় পাপাচার দেখলে প্রতিবাদ করে সংগ্রামী, ওদের তো 1-এ 700, 1-এ কত 700, আল্লাহু আকবার। মেরাজের রাতে নবীজি সাধারণ এইসব লোকেদেরকে দেখেছেন, ইয়াজরাউনা ফি ইয়াউমিন ওয়াইহসুদুনা ফি ইয়াউমিন, আগের দিন ফসল লাগায় পরের দিন কাটে, নবীজি জিজ্ঞাসা করলেন এটা কারা এত বড় সৌভাগ্যবান, আগের দিন ফসল লাগাইলো পরের দিন কাটলো, এত বরকত। তো জিব্রাইল আলাইহিস সালাম বললেন আল মুজাহিদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রামীরা, হ্যাঁ এরা এরা এদের তো হলো 1-এ 700, এই জন্য খুব দ্রুত, এটা সব কিছু খুব দ্রুত অত্যন্ত ক্ষিপ্র গতিতে সম্পন্ন হয়। তো আমি আজকে যেটা আমার বক্তব্যের বিষয় যেটা কল্পনা করেছি সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক অথবা সম্পর্কহীনতা ফলাফল কি, আল্লাহর সাথে সম্পর্ক থাকলে কি হবে আপনার, সম্পর্ক না থাকলে কি হবে আপনার। আমাদের এই পৃথিবীর বর্তমান সমস্যা হলো এই সম্পর্কটাই, আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে সমস্যা হয়েছে আমাদের। কোথায় সমস্যা হয়েছে? আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের কি সমস্যা, সম্পর্ক দুর্বল, সম্পর্ক কি দুর্বল, আল্লাহর সাথে সম্পর্কটা হইতে হয় কঠিন, পৃথিবীর সবচেয়ে শক্ত মজবুত টেকসই কঠিন অক্ষয় সম্পর্ক থাকতে হবে একমাত্র যার সাথে, তার নাম কি আল্লাহ, আল্লাহ। আল্লাহকে আমি সূরা আর রহমানের 29 নম্বর আয়াতটা পড়েছি, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমগ্র সৃষ্টি তার কাছে ভিক্ষা করে, আসমানের সমস্ত সৃষ্টিরা এই পৃথিবীর সমস্ত সৃষ্টিরা যার কাছে ভিক্ষার হাত বাড়ায়, ভিক্ষার হাত পাতে, যার কাছে ফকিরি করে, যার কাছে প্রার্থনা জানায়, কুল মাখলুকাত যার সামনে ভিক্ষুক ভিখারি
ফকির দরিদ্র নিঃস্ব মিসকিন পুয়ারম্যান সেই শাহনশাহ রাজাদিরাজকে বলা হয় আল্লাহ يسأله من في السماوات والأرض الله أكبر سليمان عليه السلام একদিন বৃষ্টির নামাজ পড়তে রওনা দিয়েছিলেন বৃষ্টি হচ্ছে না ইস্তেজকার সালাত পড়বে আল্লাহর কাছে বৃষ্টির জন্য সালাত পড়বেন দোয়া করবেন রওনা দিয়ে পথে যাইতে দেখলেন একটা পিপড়া তার হাত পাগুলি আসমানের দিকে তুলে আল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছে আল্লাহুম্মা ইন্না খালকুন মিন খালকিকা আল্লাহ আমরা তোমার এক অসহায় সৃষ্টি মালানা গিনান আনসুকিয়াকা আপনার বৃষ্টিপাত না হলে বৃষ্টি বর্ষণ না হলে আমরা বাঁচব না আপনি ফাসকে না আপনি আমাদের বৃষ্টি দেন পিপড়ার ওই দোয়া দেখে সুলাইমান আলাইহিস সালাম আর ইস্তেজকার নামাজে গেলেন না উনি তার জাতিকে বললেন কাদ কুফিতুম বেগাইরকম আল্লাহর অন্য সৃষ্টির দ্বারা কাজ হয়ে গেছে তোমাদের আল্লাহু আকবার এটি একটি সহিহ হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানি বুলুগুল মারাম বইয়ে হাদিসটা বর্ণনা করেছেন সুবহানাল্লাহ তুরস্কের নিজ বাড়ির এই যে ভূমিকম্পে যাদের ঘর বাড়ি ভেঙে গেল দশতলা ১৫তলা ২০তলা ভেঙে নিজের বাড়িতেই নিজেরা আমরা মানুষেরা দাফন হয়ে গেলাম ১৩ দিন পরে কিছু কিছু মানুষকে বের করেছে ১৩ দিন পরে সাধারণত ৫-৬ দিন পরে আর মানুষ বাঁচে না এটা ডক্টররাও বলেন সায়েন্টিস্টরাও বলেন যে ৫-৬ দিন পরে সাধারণত পানির অভাবে আস্তে আস্তে তার সব কিছু ফেলিওর হতে থাকে সে মারা যায় কিন্তু ১৩ দিন বাঁচলো কীভাবে হ্যাঁ অজিকরু কালিল মুস্তাকে খয়েরু শরাবি অকুল্ল শরাবিন দুনহুক সরাবি ওহে মাওলা ওহে মাওলা তোমার নামটা যে কি সারাবন তহুরা মানুষের প্রাণে সঞ্চার করে পৃথিবীর সবচেয়ে উত্তম সারাবন তহুরা হল উত্তম সুমিষ্ট পানীয় হল তোমার এই নাম তোমার এই নাম জপলে হ্যাঁ বিনা সারাবেই এই পরাণের তৃষ্ণা মিটে যায় আল্লাহ হয়তোবা ওই ধ্বংসস্তূপের কবরের নিচে তারা আল্লাহকে ডেকেছে কারণ তারা মুসলিম তারা ইয়া আল্লাহ ইয়া রহমান ওগো আমার পরাণের মাবুদ আমার পরাণের শাহনশাহ রাজাদিরাজ কেউ নাই আমি ধ্বংসস্তূপের নিচে ১০ হাত ২০ হাত কংক্রিটের নিচে বাঁচার কোনো সম্ভাবনা আছে আল্লাহকে ডেকে ডাকছে আল্লাহর ডাকের কারণেই মানুষের বুঝে আসে না বিজ্ঞানীদেরও বুঝে আসে না কেমনে বাঁচে কিন্তু যেটার ব্যাখ্যা পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান দিতে পারে না সেটার ব্যাখ্যা কোরআন দিতে পারে ইসলাম দিতে পারে ওই ধ্বংসস্তূপে কাকে ডেকেছে তারা বলেন তো আল্লাহ ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ বিপদে সুখে দুঃখে কুল মখলুক আসমান জমিনের কারে ডাকে আল্লাহকে ডাকে হ্যাঁ তো আল্লাহ নাম আল্লাহ নামের এত বরকত তাবারক ইসমু রাব্বিক বিকাজিল জালালি ওয়াল ইকরাম কত বরকতময় কত প্রবৃদ্ধিময় কত জীবনময় প্রাণময় তোমার ওই মহান রবের নাম যিনি মহাপরাক্রমশালী মহানুভব
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে রোজা রাখতেন, এক নাগাড়ে তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, কোনো ইফতারও নাই, কোনো সাহারিও নাই, কিছুই, এক নাগাড়ে পাঁচ ছয় সাত দিন রোজা পারবেন? সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সওমুল ওয়িসাল কন্টিনিউ রোজা রাখেন, আমরাও রাখবো। নবীজি বলতেন, তোমরা পারবে না, তোমাদের সাধ্যের বাইরে। ওয়াই ওকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? ইন্নি আবি তুয়ুতইমুনি রব্বি ওয়াইয়াসকিনি, রাত রাতে নিশার আধারে আমার রব আমাকে পান করান, আমাকে খাওয়ান। মানে হলো, নিশি রাত যখন আমি জিকির করতে থাকি, তাসবিহ পড়তে থাকি, কোরআন পড়তে থাকি, ওইটাই আমার খাবার, ওইটাই আমার খাবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর মধ্যে যদি খাবার না থাকতো, খাদ্যের গুণ না থাকতো, তাহলে সুবহানাল্লাহ পড়লে জান্নাতে বিশাল খেজুর বৃক্ষ, ফলের বৃক্ষ কেন হবে? বুঝে গেল আল্লাহর তসবির মধ্যে কি আছে? খাদ্য গুণ আছে, আলহামদুলিল্লাহর মধ্যে খাদ্য গুণ আছে, কারণ খাদ্য দেয় কে? আল্লাহ। আল্লাহ যে আল্লাহ এই মাটি থেকে খাবার দিতে পারেন, সে আল্লাহ ইচ্ছা করলে তাসবি থেকে খাবার দিতে পারেন না? তপ্ত মরুর বুকে বেলাল হাবাসী রাদিয়াল্লাহু আনহু আহাদ আহাদ বলে চিৎকার করতেন, বাঁচার কোনো সম্ভাবনা নেই, উত্তপ্ত মরুর বালু চামড়ায় লাগলে ফসকা পড়ে যায়, সেখানে পাথর চাপা দিয়ে তাকে শায়িত করে রেখেছে, নির্যাতন করছে, সে আহাদ আহাদ বলে, এক আল্লাহ বলে চিৎকার করতেছে আর বেঁচে থাকতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর তাসবিহে কি আছে? খাদ্য গুণ আছে, এটা তো প্রাণের খাবার, রুহের খাবার। তো রুহের খাবার যদি খুব মনোযোগ দিয়ে কেউ গ্রহণ করে, দেহের খাবারের কাজও অনেক সময় করে দেয়। সামনে দাজ্জাল আসবে, দাজ্জাল আসলে মুসলিম জাতির সমস্ত সম্পদ, খাদ্য, পানি সব দাজ্জালের পিছে ছুটবে। দাজ্জাল যে গ্রামে ঢুকবে, বলবে, আমাকে রব হিসাবে, মাবুদ হিসাবে মানো? ওরা যদি মানে তাহলে তো সব ঠিকঠাক, যদি না মানে দাজ্জালের দাজ্জাল বেরিয়ে যাবে, তার পিছনে সমস্ত তাদের খাবার দাবার সম্পত্তি ঘর থেকে বেরিয়ে সব তার পিছিয়ে পিছিয়ে ছুটবে। তাদের কিছুই নেই, খাবার বলতে কিছুই নেই। সাহাবিরা প্রশ্ন করলেন, আমরা তাহলে তখন খাবোটা কি? নবীজি উত্তর দিলেন, তোআমুহুমুত তাসবীহ ওয়াত তাহমীদ ওয়াত তাহলীল ওয়াত তাকবীর। তখন ও মুসলিম জাতি, তোমাদের খাবার হয়ে যাবে সুবহানাল্লাহ, তোমাদের খাদ্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তোমাদের খাবারের কাজ দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের খাবারের কাজ দিবে আল্লাহু আকবার। কেমন জাতি আমরা! আল্লাহু আকবার। তো হতে পারে তুরস্কের ধ্বংসস্তূপে ১৩ দিন পরেও বেঁচে আছে, নিশ্চয়ই তারা আল্লাহকে ডেকেছে। আল্লাহ এই জন্য আল্লাহ নামের বরকত, আল্লাহ নামের খাদ্য পানীয় গুণ দিয়ে তাদের পানি আর খাবারের চাহিদা মিটিয়ে দিয়েছে। ইসলামে এমন নজির বহু আছে, যেখানে বাসা যায় না, রাখে আল্লাহ মারে কে? আগুনের ভিতরে কি মানুষ বাঁচে? হ্যাঁ, যে আগুনের ভিতরে বাঁচার কোনো সম্ভাবনা নেই, সেই আগুনের বিষাদ অগ্নিকুণ্ডে পড়ে অনেক সময় কাটিয়ে কেউ যদি বেরিয়ে আসে, বলে যে আমার এই পৃথিবীর জিন্দগিতে সবচেয়ে বেশি সুখী ছিলাম আমি আগুনের ভিতরে, তাহলে কেমন লাগে? আল্লাহু আকবার। এমন ঘটনা এটা ঘটেছিল কার ব্যাপারে সবাই তো জানেন। আমি বললাম, ওরে আগুন, বরদান শীতল হয়ে যা, ও সালামান শীতল হয়ে যা, এইটুকু বলে যদি আল্লাহ চুপ থাকতেন, সালামান না বলতেন,
তাহলে আগুন শীতল হতে 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 এক খণ্ড বরফে পরিণত হইত। তখন আবার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পেতেন বরফে। এই জন্য বরদান বলে এরপরে আল্লাহ কি বললেন, সালামা। এতটুকু ঠান্ডা নয়, যতটুকু এতটুকু ঠান্ডা হবো, যতটুকু ঠান্ডা হলে তিনি শান্তি পাবেন। এত চরম ঠান্ডা হতে পারবে না, যে চরম ঠান্ডা হলে তার জন্য এটা বিপদ হয়ে যাবে। সালাম সালামতি আসবে না, শান্তি আসবে না। সুবহানাল্লাহ, ব্যালেন্স করে আল্লাহ বলে দিয়েছেন। আমাদের এই যুগের কিসের সাথে মিলে এটা? শীতাতপ নিয়ন্ত্রিত এসি, কিসের সাথে? এসি করে দিয়েছেন আল্লাহ। এসি আগুন, এসি ফায়ার, পারবানি জীবনে কেউ বানাইতে? দুনিয়া সব প্রযুক্তি দিয়া যে আগুন জ্বলবে, কিন্তু আগুনে আমাকে টাচ করবে না। আমার বিজ্ঞানী ভাইরা পারবে? পৃথিবীর কেউ পারবে? যেই আগুনে ইব্রাহিম পড়তেছিল না, ওই আগুনে যদি তখন নমরুদ ঢুকতো, কিরে ইব্রাহিম পোড়া যায় না, তাহলে তো আমারও দেখা যায় পোড়া যাওয়ার সম্ভাবনা নাই, আমি ঢুকি, ওর সাথে সাথে পোড়া যাইত। তারা যে আরো কি তেলে বেগুনে পোড়াইতো আগুনে, আল্লাহু আকবার। যে সাগরের বুক দিয়ে মুসা পার হয়ে গেলেন 300-350 জনগণ নিয়া, সেই সাগরকে তো ফেরাউন পরীক্ষা করেছিল, যে ও যখন পার হয়ে গেছে আমিও পার হইতে পারবো, ও পারলে আমি পারবো না কেন? টেস্ট করছে তো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাই পারলে আমি কেন পারবো না, আমিও পারবো, এই কথা ভেবে ঢুকছে তো, পেরেছিল আগুনে। তোরে তো, তোমাকে তো খুঁজছে বাংলাদেশ, তোমাকে তো খুঁজছে লোহিত সাগর, ফেরাউন আসো, গার্ড অব অনার দেব তোমারে। আল্লাহু আকবার। যেখানে আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন, কার সাথে? পৃথিবীতে বন্ধু শুধু একজন, আর কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই। খামা খাই আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি দিয়া দুনিয়াটারে নাপাক করে ফেলেছে একবার। যে আল্লাহরে ভালোবাসে না, তার ভিতরে ভালোবাসা নাই, ভালোবাসার পাওয়ার হাউস থেকে সে কাট অফ। একটু চার্জ আছে, চার্জার ফ্যান আছে না, হয়তো সকালে একটু চার্জ দিছেন এই জন্য হয়তো কয়েক ঘন্টা চলবে, কিন্তু যদি কাট অফ থাকে আর চার্জ দেওয়ার সিস্টেম না থাকে, ব্যবস্থা চার্জ দেওয়ার সিস্টেম নষ্ট হয়ে গেছে, কি হবে? এটাতে আর কোনো পাখা ঘুরবে, বাতি জ্বলবে? জ্বলবে না। ভালোবাসা, ভালোবাসা করতে হয় কার সাথে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদু প্রীতি ভরা, ভালোবাসা ভরা। আরবিতে হামদ আমাদের বাংলা ভাষায় বলি সকল প্রশংসা, সমস্ত প্রশংসা। এটা হামদ শব্দের আধা অনুবাদ হয়েছে, পুরো অনুবাদ হয় নাই। আলহামদু আরবি শব্দের আধা অনুবাদ করি আমরা, যে সকল প্রশংসা। আরবিতে হামদ বলা হয় জিকরু মাহাসিনিল মাহমুদি মাল হুব্বে লাহু, দুইটা জিনিস। আমি যাকে প্রশংসিত করছি তার গুণ আমি গাইব, গুণগান করব, প্রশংসা করব, এক নম্বর। দুই নম্বর, তার প্রতি অগাধ ভালোবাসা আমার অন্তরে থাকবে। মুখে যেমন ভালোবাসা প্রকাশ করতেছি, তার চেয়ে ঢের বেশি প্রেম প্রীতি ভালোবাসা তার জন্য আমার কোথায় থাকবে? অন্তরে থাকবে। অন্তরে কোনো ভালোবাসা নাই, মুখে কইতেছি আলহামদুলিল্লাহ, তাহলে মিথ্যুক না, মিথ্যাবাদী না? মানুষের সকল ইবাদতের ক্ষেত্রে মূলটা কোথায়? অন্তরে। আল্লাহ অন্তর দেখেন, অন্তরে কি আছে? অন্তর হলো মহাসাগর, জিওবাটা হলো চামচ, সাগর থেকে চামচ দিয়ে কেটে কেটে তুমি আনতেছো, ঠিক না? সাগরে যদি না থাকে, শুধু জিওবা দিয়ে তুমি না আসা করতেছ আর বলতেছ, তাহলে মিথ্যাবাদী। এটা কি? আলহামদুলিল্লাহ প্রীতি ভরা সকল গুণগান, ভালোবাসা ভরা সকল গুণগান। তাফসির নাসের আসাদি, বর্তমান যুগের একটা বিখ্যাত তাফসির, আরবি তাফসির আছে, তাফসির নাসের আসাদি, সৌদি আরবের বিখ্যাত একজন বড় পণ্ডিত
আলেম দীন এ তাফসির কিতাবটি লিখেছেন, তিনি আরবি অভিধানে আরবি লোগা ডিকশনারিতে হামদের কি অর্থ আলহামদুর তাফসিরে এই কথাটা উল্লেখ করেছেন। তাহলে ভালোবাসা প্রথমেই কার, আর পৃথিবীতে বন্ধু কয়জন? একজন। মরার সময় বুঝবেন, জোয়ানকালে তো বুঝবেন না, যখন বিছানায় পড়ে যাবেন, যখন আর কেউ সাথে নাই, সব বিদায় হয়ে যাবে, তখন বুঝবেন আল্লাহ মালিক ছাড়া কেউ নেই, ঠিক না কি? এখন যুবকেরা হয়তো মনে মনে ভাবতেছে, হায় রে, তাহলে আমার এই বন্ধুদের কি উপায় হবে? কারো 200 বন্ধু, কারো 500 বন্ধু, ফ্রেন্ড সার্কেল। হ্যাঁ যুবক ভাই, বন্ধু মূল বন্ধু একজনে, আর আর যত বন্ধু আছে সব ওই মূল বন্ধুর গিফট। ওই মূল বন্ধু তোমাকে উপহার দিয়েছেন পরীক্ষা করার জন্য, যে উপহার পেয়ে উপহার দাতাকে ভুলে যাও কি না, না উপহার দাতাকেই মনে রাখো, ওনারই শুক্রিয়া আদায় করো, এইটা পরীক্ষা নিচ্ছেন উনি। মূল বন্ধুকে যখন তুমি লঞ্চে যাবা, কাল বৈশাখী ধরছে, একবার এইভাবে ডান কাত করে, একবার আবার একভাবে বাম কাত করে, মনে হয় যেন এক একবার কাত এমনভাবে করে যে ডুবে যাবে, তখন কারে ডাকো? কারে ডাকো? সেই আল্লাহই তো বন্ধু, ঠিক না? দাউল্লাহ মুখলসিনা লহুদ্দিন, যখন ঢেউ তরঙ্গ আকাশ বিরাট বিরাট ঢেউ উঠে ঢেকে ধরে, বুঝে যে আর বাঁচার উপায় নাই, তখন একেবারে মুখলেস বান্দা হয়ে দুনিয়ার যত কিছুর পূজারীরা আছে সমস্ত পূজারীরা সব মাবুদ বাদ দিয়ে কারে ডাকে? আল্লাহকে ডাকে, তিনি তো বন্ধু। তা আমি বলতেছিলাম যে আল্লাহর সাথে সম্পর্ক থাকা আর না থাকা দুটার ফলাফল কি? নূহ আলাইহিস সালামের সময় 70-80 জন মানুষের সাথে আল্লাহর সম্পর্ক হয়েছিল, আল্লাহর সাথে ভক্তি বিশ্বাস হয়েছিল, আর গোটা জাতি আল্লাহর থেকে কাট অফ। আল্লাহকে ওরা চিনে না, আল্লাহকে মানে না, তাদের ভক্তি বিশ্বাস সব কবর, কবরে যারা আছে ওদেরকে নিয়ে, তাদের যারা গুরু আছে ওদেরকে নিয়ে, তারা আল্লাহর সাথে সম্পর্ক নাই। নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলিগ দাওয়াত করার পরে যখন তারা পথে আসলো না, আল্লাহকে ভালোবাসলো না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো না, তখন কি হলো? ওই 70-80 জন বেঁচে গেল, আর বাকি সব মানুষ পুরো জাতি মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেল। কি দোষ ছিল ওদের, ধ্বংসের কারণ কি ছিল? পড়ালেখা জানতো না, নাকি না? তারা ব্যবসা বাণিজ্য বুঝতো না, এই জন্য ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, নাকি তারা আনস্মার্ট ছিল, এই জন্য ধ্বংস হয়ে গেছে? ধ্বংস হয়েছে কি জন্য? মালিকের সাথে সম্পর্ক নাই। আমাদের বর্তমান বিশ্বের 700-800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ আমরা আছি আল্লাহর সাথে, যাই আছে সবল দুর্বল, আমাদের সম্পর্ক আছে, বাকি 600 কোটি মানুষ আল্লাহর সাথে সম্পর্ক নাই। এই জন্য পৃথিবী ভয়াবহ বিপদে আছে, বিরাট বিপদে আছে। আল্লাহ তাআলা অনেক সবর করেছেন, অনেক ধৈর্য ধরেছেন, অনেক দেখেছেন, অনেক সুযোগ দিয়েছেন, সামনে আর সুযোগ তেমন একটা দেখতেছি না। হ্যাঁ, যদি আমরা ফিরে আসি, কার দিকে ফিরে আসি? জোরে বলেন, কার দিকে? যদি আল্লাহর দিকে ফিরে আসি তাহলে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর দিকে ফিরে আসবে তারা বাঁচবে। যুবকরা, তোমরা মুসলিম, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কারা? তোমরা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আজকের যে জ্ঞান বিজ্ঞান দেখো, সব তোমাদের পূর্বপুরুষরা, সেই ইবনে সিনা, সেই আলফা আরাবি, আলী দ্রিসি, জাবের ইবনে হাইয়ান, মুসা আল খারেজমি, লক্ষ লক্ষ পাগড়িধারী মুসলিম বিজ্ঞানীরা
ইউরোপ আমেরিকাকে বিজ্ঞানের তালিম দিয়েছে ঠিক না তোমরা হয়তো এখন মনে করো যে মুসলমানদের কি অবদান আছে আমরাই তো উস্তাদ আমরাই উস্তাদ ছিলাম তোমরা হীনমন্যতায় ভোগো না তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর ব্যাপারে কোনো কুধারণা পোষণ করো না তুমি আল্লাহকে যেমন ধারণা করবা আল্লাহ তোমার জন্য তেমন আল্লাহ তোমার জন্য তেমন কথাটা আল্লাহ নিজে বলছেন আনা ইনদা জন্নে আবদি বি আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি তার জন্য তেমন হয়ে যাই তুমি যদি মনে করো আমার আল্লাহ আমাকে বিশাল বড় জ্ঞানী বানাবেন বিশ্ববিখ্যাত ধনী বানাবেন ইনশাআল্লাহ আমি আল্লাহর ব্যাপারে আমি ওনার কাছে আশা করি তুমি যদি মনে করো আল্লাহ আমাকে বিরাট যৌবন তারুণ্য ব্রেন শক্তি দেহ শক্তি এগুলি সব অন্যদের চেয়ে আল্লাহ আমাকে বেশি দিবেন আমি দোয়া করতে করতে আমি তার থেকে নেব তিনি আমাকে এটা দান করবেন তুমি যদি মনে করো আমি সবচেয়ে বড় সম্মানিত মানুষ হব আমার সমাজে ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি আল্লাহ আমাকে এটা দেবেন ইনশাআল্লাহ তুমি ঠিকই দেখবে একদিন সে পর্যায়ে তুমি চলে গেছো আনা ইনদা জন্নে আবেদি বি আমরা আল্লাহর ব্যাপারে ধারণা করতে পারি না ধারণা করতে পারি না আল্লাহর ব্যাপারে যদি ধারণাটা তুমি বড় করো যত বড় করবা তত বড় জায়গায় আল্লাহ তোমারে নেবে হয় দুনিয়ায় নেবে দুনিয়াতে কিছু হবাই তুমি যদি সেটা তোমার জন্য উপকারী না হয় আখেরাতে আল্লাহ সেই পজিশনে তোমারে নিয়ে যাবে আনা ইনদা জন্নে আবেদি বি আমি আমার বান্দার ধারণার কাছে থাকি সে যেমন মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউর গুহার মধ্যে মাত্র আবু বকর আর উনি দুইজন মক্কার কাফেররা নবীজির মাথার জন্য 100 উট আবু বকরের জন্য 100 উট ঘোষণা করে দিয়েছে এই দুইজনকে ধরে দিতে পারলে 200 উট পাবে গুহার পাড়ে এসে ওরা দাঁড়াইছে আবু বকর সিদ্দিক অস্থির হয়ে গেলেন আহা ইয়া রাসূলুল্লাহ লাউ নাযারা আহাদুহুম ইলা মাউদি কদমহি লায়ারানা যদি শুধু তাদের একজন তার পায়ের দিকে তাকায় নিচের দিকে আমাদেরকে দেখে ফেলবে কিন্তু নবীজি ধারণা করেছেন কশিন কালেও আল্লাহ তাদেরকে এই দৃষ্টি দেওয়ার তৌফিক দেবেন না তারা দৃষ্টি দিলেও দেখবে না তিনি এটা ধারণা করেছেন শক্ত করে ঠিক তাই হয়েছে হয়েছে না তাই হয়েছে ওরা তাকাই নেই কবুতর ওখানে বাসা বানিয়ে ডিম পেড়ে দিয়েছে মাকড়সা জাল বুনে একেবারে ঝাপসা করে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আল্লাহকে মনে করেছিলেন আল্লাহ তার জন্য তেমন হয়েছিলেন কিনা তো নবীরা এগুলো করেন কার জন্য আমাদের শিক্ষার জন্য আমাদের লা তাহজান ইন্নাল্লাহা মা'না তুমি দুশ্চিন্তা করো না আমাদের সাথে কে আছেন আল্লাহ আছেন আল্লাহু আকবার মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের পাড়ে তার দুর্বল 300-350 উম্মত নিয়ে পৌঁছলেন সামনে লোহিত সাগর পিছনে 12 লক্ষ বাহিনী ফেরাউনের ডানে বামে পাহাড় যাওয়ার কোনো রাস্তা নাই তার উম্মত মনে করতেছে আজকে ধরা পড়ে গেলাম ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন আসহাবে মূসা আলাইহিস সালামের সাথীরা বলল আমরা ধরা পড়ে গেলাম কিন্তু মূসা আলাইহিস সালামের ধারণা ছিল কঠিন কাল্লা কশিন কালেও না ধরা পড়বো না তোমরা কেউ ধরা পড়বে না সব পার হয়ে যাব ইন্না মারিয়া রব্বি আমার সাহায্যে আমার রব আছেন আমার সাথে আমার রব আছেন সায়াদিন রাস্তা করে দেবেন আল্লাহ আকবার যেমন ধারণা করেছেন তেমনটা হয়েছে কিনা কেমন হওয়া হয়েছে বিশ্ব ইতিহাস হয়ে গেল বিশ্ব ইতিহাস হয়ে গেল সুবহানাল্লাহ এক লাঠির বাড়িতে 12টা রাস্তা বাড়ি মারছে একটা রাস্তা হয়েছে কয়টা 12টা
কোনো চিপা গলির মতো রাস্তা না, বিশ্ব রোড, বিশ্ব রোড 2-3 কিলোমিটার, 4-5 কিলোমিটার গভীর পানি, পানি শক্ত পাথরের মতো দুই পাশে দাঁড়াই গেছে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, তিমি মাছের পেটে ঢুকে গেছে। এটা যদি কোনো বিজ্ঞানীরা বলে যে তিমি মাছের পেটে ঢুকে উনি অনেক সময় ছিলেন, কেউ বলে 40 দিন, কেউ আরও কম বেশ, তারপরে উনি সুস্থ শরীরে একেবারে জীবন্ত অবস্থায় বেরিয়ে আসে, পৃথিবীর কোনো বিজ্ঞানী বিশ্বাস করবে না। একে তো সাগরের তলা, আর মাছের পেটে ঢুকলে তো তার যে যে এনজাইমগুলি, যে হজমি রস, ওটাই তো চক্ষের পলকে সব দুমড়ে মুড়ছে, হজম ডাইজেস্ট হয়ে যাওয়ার কথা, ঠিক না? মাছের পেটে তিমি মাছে হা করলে কয়েক টন মাছ তার পেটে ঢুকে যায়, ঢুকে তার রন্ধনশালায় পেটে গেলে এগুলি থাকে, অতি অল্প সময়ে সব হজম হয়ে যায়। কিন্তু ইউনুস আলাইহিস সালাম তার ধারণা ছিল আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। আল্লাহু আকবার, কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবন যেখানে থাকার কোনো সম্ভাবনা নাই, যেখানে বেঁচে থাকার সম্ভাবনা 0-0-0, ঠিক না? কিন্তু সেখানে আল্লাহ ওনার ধারণাকে সঠিক রেখেছেন না ধারণা উল্টিয়ে দিয়েছেন? ও মানুষ, তুমি যেমন হবা তোমার পরিবার তেমন হবে, তুমি যেমন হবা তোমার সমাজ তেমন হবে, তুমি যেমন হবা তোমার রাষ্ট্র তেমন হবে, তুমি যেমন হবা তোমার পৃথিবী তেমন হবে, তুমি যেমন হবা তোমার কবর তেমন হবে, তুমি যেমন হবা তোমার হাসর তেমন হবে, তুমি যেমন হবা শেষ পরিণতি তেমন হবে, ভালো হলে জান্নাত, খারাপ হলে জাহান্নাম। আল্লাহর কোনো দোষ নাই, সব তোমার উপরে। সব কার উপরে? তোমার উপরে। তুমি ভালো হও, বিশ্ব জাহান ভালো, তোমার সব ভালো, আপ ভালো, জগৎ ভালো, নিজে ভালো, জগৎ ভালো। এই ছোট্ট ছোট্ট মানুষগুলি সম্বন্ধে নবীজি কি বলেন শুনো, সারা কোরআনে আল্লাহ বলছেন যে এই যে ছোট ছোট মানুষ, তোমাদের জন্য গোটা পৃথিবী আমি সৃষ্টি করে দিয়েছি। খলকলকুম মা ফিল আরদি জামিআ, গোটা পৃথিবীতে যা আছে সব তোমার কল্যাণে, তোমার উপকারের জন্য আমি সৃষ্টি করেছি। এক লোক আগের যুগের টয়লেটে গিয়া, তখন তো কাঁচা টয়লেট থাকতো, টয়লেটে সাদা সাদা পোকা হইতো না আগের যুগে, কাঁচা টয়লেটে সাদা সাদা পোকা হয়, এগুলি বছরের 1-2 টাইম একেবারে ভরে যায় সব, আগের যুগে দেখতাম তো। সে টয়লেটে গিয়া ভাবতেছে যে কোরআনই তো আল্লাহ বললেন সব কিছু আমাদের ভালোর জন্য আল্লাহ করেছেন, এই নিকৃষ্ট কীট এগুলোর মধ্যে আমাদের জন্য কী আছে, এগুলি মানুষের কী কাজে লাগে? এ কথা বলে সে কোনো সমাধান পায় নাই, ওটা তার মনে মনে খটকা দিচ্ছে শুধু। তার বহুদিন পরে একবার তার একটা কাটা গিয়েছিল পায়ে, এটা ভালোই হয় না, কোনো মতেই সে চিকিৎসা, বহু চিকিৎসা করলো, কাজ হলো না। পরে একজন তৎকালীন হাকিমের কাছে যাওয়ার পরে উনি বললেন যে টয়লেটে যে সাদা সাদা পোকা হয়, আপনি কতগুলি পোকা এনে ওটা পুড়ে ওগুলো ছাই লাগিয়ে দিলে এটা ভালো হয়ে যাবে। আল্লাহ আকবার। সেই লোক ওইটা করার পরে সুস্থ হয়ে তখন তার মনে হয়েছে একদিন যে টয়লেটে বসে বসে সব ভেবেছিল যে সব কিছু আমাদের উপকারের জন্য আল্লাহ বানিয়েছেন, এইটা কোন উপকার? আল্লাহ এই শিক্ষাটাই আমার দিলেন। আল্লাহ আকবার, আল্লাহ এই শিক্ষাটাই আমার দিলেন। তো মহাবিশ্বের সব কিছু এই ছোট্ট ছোট্ট মানুষের জন্য কে বানিয়েছেন? আপনারা যদি নষ্ট হন আকাশের শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। আপনারা এই এই গ্রামের নাম কি?
পুরাণ গড়ে, পুরাণ গড়ে বসে সাত আসমানের উপর পর্যন্ত গণ্ডগোল করে দিতে পারেন, এত ক্ষমতা। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ বলেন, এরা একটা কথা বলে যে আল্লাহ নাকি ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে, আল্লাহকে বাবা বানাই দিছে, তো মেয়ে হইতে হইলে তো স্ত্রীও লাগে, ঠিক না? তা আল্লাহ স্ত্রী মুখাপেক্ষী, আল্লাহর যেই অনন্ত অনন্ত পবিত্রতা ক্ষমতা, ওনার ওনার যে ভাব, ওনার যে কিবরিয়া, ওনার যে বড়ত্ব শ্রেষ্ঠত্ব, এগুলি সবই ধ্বংস হয়ে যায় এই কথা বললে। আল্লাহ বলতেছেন, তোদের এই একটা কথা আমার আকাশ চূর্ণ বিচ্ছন্ন হয়ে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, আসমানগুলো ফেটে শেষ হয়ে যাওয়ার উপক্রম। ওয়াতাখিরুল ওয়াতানশাক্কুল আরদু, পৃথিবী ফেটে চৌচির হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। ওয়াতাখিরুল জিবাল, পাহাড়গুলো ধ্বংস হয়ে ধুলায় মিশে যাওয়ার উপক্রম হচ্ছে তোমাদের এই কথার কারণে। তোমরা এই মানুষেরা কতটা ভয়ঙ্কর, তোমাদের জন্যই এই মহাজগৎ। তোমরা নষ্ট তো মহাবিশ্ব নষ্ট, তোমরা ভালো তো মহাবিশ্ব ভালো। জহর আল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহার, জলস্থলে যত অশান্তি বিপর্যয় ধ্বংস, সব বিমা কাসাবাত আইদিন্নাস, মানুষের হাত দিয়ে যা উপায় উপার্জন করে এটারই কুফলে সব ধ্বংস হয়ে যাচ্ছে। একটা হাদিস বলি, তিরমিজির হাদিস সহি, তুমি নষ্ট হলে কিভাবে নষ্ট হয়ে যাবে সব কিছু, তার কয়েকটা উদাহরণ এই হাদিসে আছে। লাম তাজহারিল ফাহেশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলানু বিহা, জিনা ব্যভিচার বেহায়াপনা যদি কোনো সমাজে এতটা প্রকাশ্য শুরু হয় যে এখন প্রকাশ্যে তারা জিনা ব্যভিচার করে, প্রকাশ্যে নরনারীর সম্পর্ক ওপেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, অমুক তমুক যান, তারপরে বিভিন্ন পৃথিবীর আমেরিকায় যান, ইউরোপে যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তো এগুলির কোনো রাগডাক আছে? রাগডাক নেই। এখন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতি, এখন এই হারামকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সুন্দর শব্দ দিয়া এটা সমাজে চালু করে দিয়েছে। তো এই যে বিবাহ বহির্ভূত সম্পর্কই হলো অবৈধ সম্পর্ক, একজন নরনারীর দুজন নরনারীর বিবাহ বহির্ভূত সকল যৌন সম্পর্ক জিনা, কি জিনা, ইলিগ্যাল সেক্সুয়াল রিলেশন, এগুলি কোনো ধর্ম, পৃথিবীর কোনো ধর্ম এগুলি স্বীকার করে না। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম তো নয়, কোনো ধর্মে এটা স্বীকৃত না, কোনো কোরআনে, কোনো আসমানি গ্রন্থে এটা কি না স্বীকৃত না। এখন যদি এটা কোনো জাতি প্রকাশ্যে শুরু করে তাহলে গোটা পৃথিবী নষ্ট হয়ে যাবে, গোটা পৃথিবীর মানব জাতির স্বাস্থ্য, জীবন বিপর্যস্ত হয়ে যাবে। কি দিয়া? ইল্লা ফাসা ফিহিম তাউন, ছড়িয়ে পড়বে, যেমন জিনা ছড়িয়ে গেছে তেমন মরণ ছড়িয়ে পড়বে, মহামারী ছড়িয়ে পড়বে, মহামারী, মহা জিনা ছড়িয়ে গেছে, মহামারী ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়েছে কি না? গেছে না? আরও আসতেছে সামনে। এই যে এইডস বলো, এটার সাথে তো ডাইরেক্ট সম্পর্ক, ঠিক না? ওই যে আরো কতগুলি ভাইরাস বিভিন্ন নামে, কত রকমের শিশুদের অ্যাবনর্মালিটি, শিশুদের অ্যাবনর্মাল হয়ে যায়, অটিস্টিক হয়ে যায়, হাবা গোবা হয়ে যায়, সব এই অবৈধ নারী পুরুষের সম্পর্কের কারণে পৃথিবীর যে ভারসাম্য, মানুষ জন্মের যেই সিস্টেম, এটা ধ্বংস। অতীতে কখনো যেসব রোগ ব্যাধি হয় নাই, এমন অজানা অচেনা
অশোনা সমস্ত রোগব্যাধি সমাজে চলে আসবে, তুমি নষ্ট, বিশ্ব স্বাস্থ্য নষ্ট, তুমি নষ্ট, বিশ্ব স্বাস্থ্য নষ্ট, তুমি ভালো, বিশ্ব স্বাস্থ্য ভালো। যখন আমরা ভালো ছিলাম, সবাই ভালো ছিল, এসব রোগব্যাধি ছিল না, শিশুরা সুস্থ সবল তাগড়া প্রতিভাবান ছিল, আজকে অবস্থা কেন? আজকে শিশুরা কি অবস্থা? আচ্ছা, তাহলে বুঝা গেল মানুষ নষ্ট হলে মানুষের পরিবেশ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। দ্বিতীয় কথা, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। বাজারে তোমরা বেচা কিনি করো, বেচা কিনি করতে দুইটা জিনিস সবসময় নৈতিকভাবে রক্ষা করতে হবে, মাপ ওজনে অ্যাকুরেট ওজন দিবা, 1 কেজি যাতে 1 কেজি হয়, নাকি 5 কেজি যাতে 5 কেজি হয়, একটু কম বেশ যাতে না হয়। ওজন যদি ঠিক মতে না দাও, কোয়ালিটি 1 নম্বর জিনিস দিচ্ছি বলে দিছো 5 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 2 নম্বর, ঠিক না? ভেজাল কি দিছো? ভেজাল দিছো, নির্ভেজাল কো বলে দিয়ে দিয়েছো ভেজাল, 2 কেজি বলে দিয়েছো 100 গ্রাম কম, 50 গ্রাম কম। যদি এইটা করো, 3টা আজাব তোমরা ডেকে আনলা, তোমরা নষ্ট, রাষ্ট্র নষ্ট, কি হবে? উখিজু বিসিনিন, দুর্ভিক্ষ আসবে। কি আসবে? তুমি একদিন খাইতে পাবে না। তুমি যেমন একজনকে ঠকাইছো, আসমান থেকে তোমাকে সেই ঠকাবার সেই অভাবে অনটনে ফেলে দেওয়ার সিস্টেম আল্লাহ তাআলা করে দিবে। উখিজু বিসিনিন, দুর্ভিক্ষ আসবে। বাংলাদেশে কি ওজনে আমরা সব অ্যাকুরেট মাপ দেই? আর নির্ভেজাল পণ্য কি সারা বাংলাদেশে সব নির্ভেজাল, নাকি কথা উল্টোটা সত্য? উল্টোটাই তো সত্য, ঠিক না? শতকরা 90-95% ক্ষেত্রে উল্টোটাই সত্য, ভেজালে গোটা সমাজ ছেয়ে গেছে। এটা যখন করব তখন দুর্ভিক্ষ আসবে। সিদ্ধাতিল মাউনা, জীবন যাত্রা কঠিন হয়ে যাবে, বাজার করা কঠিন হয়ে যাবে, পড়ালেখা দেওয়া বাচ্চাদেরকে কঠিন হয়ে যাবে, নিজের বেতন দিয়া চলা কঠিন হয়ে যাবে। এখন কঠিন হয়েছে না সহজ? কঠিন হয়েছে না? কঠিন কি আল্লাহ করছেন না আমরাটা নিয়েছি? তুমি মানুষ, তুমি ঠিক, তোমার জগৎ ঠিক, তুমি বেঠিক, তোমার জগৎ বেঠিক। আদম আলাইসালাম বেঠিক একটা কাজ করে ধরতে পেরেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, কেউ আমার উপরে জুলুম করে নাই, আমি আমার উপরে জুলুম করেছি, আমরাই আমাদের উপরে জুলুম করেছি। শয়তানের কাজ শয়তান তো করবেই, সে তো কুমন্ত্রণা দেবে, হুইসপারিং করবেই, সে তো বিভিন্ন ধোকা দেবে, কারণ সে আমার শত্রু, সে শত্রুতা তো করবেই, আমি কেন তার কথা শুনতে গেলাম? তাহলে দোষটা তো আমি করেছি। রব্বানা যালামনা, হে রব, জুলুম আমি করেছি। আপনার ছেলে আপনার কথা শুনে না, ছেলে আপনাকে মারতে আসে, ছেলে আপনাকে মারতে আসে, আপনাকে ধাক্কাইয়া ঘর থেকে বের করে দেয়, এটা অন্যায়, ছেলে এটা করতে পারে না। বাট ছেলেটাকে এই পর্যায়ে নিয়ে গেছে কে? বাবা যদি চিন্তা করে তাহলে নিশ্চয়ই বাবা খুঁজে পাবে যে এই ছেলেটাকে এই পর্যায়ে নেওয়ার পিছনে আমার ভূমিকা আছে। আমি শিশুকালে তাকে নষ্ট করে দিয়েছি, তার সামনে আমি ধূমপান করেছি, তার সামনে আমি হাবিজাবি দেখেছি, তার সামনে আমি আজান হয়েছে, আমি সালাতে যাই নাই, আমি ঘুমিয়ে পড়েছি, ঠিক না? সে দেখেছে আমি কত অন্যায় করি। দেখতে দেখতে বাবা যদি 1 গুণ করে, ছেলে তো 100 গুণ করবে, ঠিক না? দয়াতনি ওয়ালিদান ফাদয়াতুকা কাবীরা, ও বাবা তুমি আমার শৈশবে আমাকে ধ্বংস করে দিয়েছ, এই জন্য তোমার বার্ধক্যে এখন আমি তোমারে ধ্বংস করে দিচ্ছি, আমার তো জ্ঞান নেই।
নিজে ভালো জগৎ ভালো আমার একটা চাক্ষুষ একবারে কানে শোনা একটা ঘটনা আপনাদেরকে বলি আমাদের দপ্তরি আমাদের একজন দপ্তরি ছিলেন মারা গেছেন আল্লাহ ওনারে জান্নাত নসিব করুন মাদ্রাসার দপ্তরি আমাকে বলল এক বাবার তিন ছেলে তো তিন ছেলে মা একদিন বলল তোমার তিন ছেলে কে কেমন আমাদের তিন পুত্র কে কেমন একটু কি আমরা দেখতে পারি একটু আমরা কি একটু বুঝার একটা চেষ্টা করতে পারি বাবা কইলো কেমনে আচ্ছা ঠিক আছে তোমার তিন ছেলে কে কেমন আমি একটা নাটক করব তো মা বাবার শিখিয়ে দিয়েছে যে তুমি পাটাতনের উপরে থাকো আমি একটা অ্যাক্টিং করব তো মা করলো কি মা মাটির উপরে গড়াগড়ি খেয়ে সারা গায়ে ধুলি বালি লাগিয়ে এখন কান্নাকাটি করতেছে বড় ছেলে আসছে ওই সময় কি মা কি হলো কি হলো মা বলল দেখ তোর বাবা আমাকে মেরে আজকে আমার সারা শরীর জার জার করে দিয়েছে আর এই যে ধুলি বালি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে তো বড় ছেলে খুব ভদ্রভাবে বলল মা এটা তো বলা যাবে না তাহলে আশপাশের ঘরের মানুষের শুনলে তোমারও ইজ্জত যাবে বাবার ইজ্জত যাবে আমাদেরও ইজ্জত যাবে মা তুমি একটু ধৈর্য ধরো আমি বাবাকে সুন্দরভাবে বোঝাবো যাতে আর তোমাকে অত্যাচার না করে সুন্দরভাবে বড় ছেলেটা মারে বুঝ দিয়ে চলে গেল এরপরে আসলো দ্বিতীয় ছেলে দেখলাম মা মা কি হলো মা কয় এই তোর বাপে এটা করছে ছেলে কয় যে শালার বেটা কই গেছে একটা বাপের একটা গালি দিয়া বাপ কই এটা কতক্ষণ লাফালাফি করে পরে ও চলে গেছে এরপরে আসলো তিন নম্বরটা এটা চাক্ষুষ একবারে ওর চোখের দেখা কাহিনী তা তিন নম্বরটা এসে তো মা কি হয়েছে তোর বাপে আমাকে মেরে আজকে এরকম করছে কি মা খন্তা কই খন্তা দে খন্তা লয় সে দৌড় শুরু করছে বাবা কই ওরে আজকে শেষ করে দেবে একবারে বাস্তব ঘটনা তো পরে এখন দরজা বন্ধ করে বাবা নামছে কয় আশ্চর্য তো তিনটা ছেলে তিন রকম বলো তো তুমি কেন এমন হলো বলে আমাকে বিয়ে করে সংসারে তোলো তখন আমি পর্দা করতাম তুমিও আমাকে পর্দায় রাখতা আমি তোমার সাথে কোনো কৃষি খেতে গিয়ে আমি তোমার সাথে বেপর্দা হয়ে কাজ করি নাই রাস্তাঘাটে নামি নাই ওই পর্দাশীলা হায়াবতী লজ্জাবতী আমি পবিত্রা ছিলাম সব দিক থেকেই ওই সময়ে বড় ছেলেটা সেই বড় ছেলের সুফল তুমি পেয়েছ তুমি তো দেখেছো সে তার অভিব্যক্তি ভাব ভদ্রতা সবই দেখলা আর যখন দ্বিতীয় ছেলে আমার গর্ভে আসে তখন একটু একটু আমি বাইরে যাওয়া শুরু করি মাঝে মধ্যে তোমার সাথে খেতে যেতাম মানুষ আসলে আবার সরে আসতাম কিন্তু মোটামুটি একটু বাইরে আমি যাওয়া আসা শুরু করছিলাম তখন একটু বেপর্দায় আল্লাহর আল্লাহর যে সীমারেখা এটা আমি লঙ্ঘন করেছি ওই সময় মোটামুটি তখনকার দ্বিতীয় ছেলে আর তৃতীয় ছেলে যখন আমার অস্তিত্বে আসলে তখন আমি পুরা বাইরে একেবারেই আর পর্দা পুষিয়ে দেওয়া নাই তোমার সাথে কৃষিকাজ করি হাটে বাজারে সবখানে আমি ওপেন হয়ে গেছি তখনকার এই তিন নম্বর ছেলেটা এটা হলো একেবারে বাস্তব কথা এটারে কোনো কেউ এই জ্ঞান বিজ্ঞান দিয়ে গবেষণা করার দরকার না এটা একবারে বাস্তব সে চোখে দেখেছে দেখে আমাকে একদিন বসে 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 সে তার তার গ্রামের তার বাড়ির কাহিনী সে আমাকে শোনালো যে এটা আমি দেখছি হুজুর তাহলে নষ্ট কে করে বলেন ফেরেশতার মতো একটা শিশু মা বাবার কোলে আসে মা বাবাই তারে ইহুদি বানায় মা বাবাই তারে খ্রিস্টান বানায় মা বাবাই তারে আল্লাহ পূজারী না বানিয়ে অগ্নি পূজারী বানায় আপনি ভালো আপনার জগৎ ভালো আপনি খারাপ
আপনার জগৎ খারাপ, এই যে আপনি মাপে ঠকাচ্ছেন, কোয়ালিটিতে ঠকাচ্ছেন, কোয়ান্টিটিতে ঠকাচ্ছেন, পরিমাণও কম দিচ্ছেন, মানে গুণেও ঠকাচ্ছেন, এক নম্বর বলে তিন নম্বর চার নম্বর দিচ্ছেন, এর ফল হইল আপনার জীবন কঠিন হয়ে যাবে, জাতীয় জীবন কঠিন হয়ে যাবে, জাতীয় চরিত্র যদি নষ্ট হয়ে যায় গোটা জাতি এক কঠিন দুর্মূল্যের মুখোমুখি হয়ে যাবে। যতই বেতন পান বাজারে গেলে নাই, ঠিক না? বরকত উঠে গেছে, বরকত উঠে গেছে, রাষ্ট্রীয় আইন কানুনও কঠিন হয়ে যাবে। জাওরি সুলতান, রাষ্ট্রীয় আইন কানুন কঠিন হয়ে যাবে, কঠিন হয়েছে না? সব কিছু কঠিন হয়ে যাবে। তাহলে এই যে আমরা মহাবিশ্ব আকাশ পৃথিবী সব কিছু ঠিক রাখার দায়িত্ব কার? এই সাড়ে তিন হাত বড়ির এই ছোট ছোট মানুষগুলি। আপনি হয়তো ভাবছেন জোহরের নামাজ আমি পড়ি নাই, তাতে কি হয়? আপনি এটা জানেন না যে আপনার একক্ত জোহর কামাই করার কারণে আপনার ক্ষয়ের হাঁস মুরগি পর্যন্ত নির্যাতন আজাবের মধ্যে পড়বে, আপনার খ্যাতের ফসলগুলি ওরা আল্লাহ জিকির করতে ওরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আপনার পরিবেশ প্রতিবেশ ধ্বংস হয়ে যাবে। শিশুকালে দেখতাম বর্ষাকাল আসলে একসাথে বারো দিন তেরো দিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, ঠিক না? চার মাস বর্ষার বর্ষা, সেই পানি কি সুন্দর, মানে কি আকাশের বৃষ্টি, বাংলাদেশ গোটা দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল কি না? আজকে সে বর্ষা আছে? কারা দায়ী বলেন, কে দায়ী? আপনাদের এখানে না হয় শঙ্খ নদী আছে, আপনার নদীর মাছ পান, আমরা তো পাই না, সব চাষের মাছ। আজকের আমাদের শিশুরা মাছ মুখে দিয়ে ফেলে দেয়, কি খায়? আমরা সে বুঝি আমরা আল্লাহর তৈরি মাছ, সরাসরি আল্লাহর তৈরিটা খেয়েছিলাম, স্বাদটা এখনো জিহ্বায় আমরা অনুভব করি, ওই লোভে আমরা খাই। আমাদের শিশুরা কিসের লোভে মাছটা খাবে? তারা প্রথমেই মাছটা মুখে নেয় দেখে যে অপদার্থ, মাটির মতো লাগে, কোনো স্বাদ নাই। নষ্টটা কে করলো? আল্লাহকে দোষ দেবেন না, আল্লাহকে যে দোষ দেয় সে কপাল পোড়া, আল্লাহ নির্দোষ। আল্লাহ দোষ করলে এই মহাবিশ্ব এই পৃথিবী কবে কত কোটি বছর আগে সারকার হয়ে যেত, শেষ হয়ে যেত। আল্লাহর দিকে কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো জুলুম নাই কারো উপরে, লা ইয়াজলিমু মিসকালা যাররা, এক ধূলিকণা পরিমাণও কোনো সৃষ্টির উপরে কোনো জুলুম তিনি করেন না। যত জুলুম কে করে? আমরা করি, সব জুলুম আমরা করি, সব জুলুম আমরা করি। আচ্ছা, ওই হাদিসের তিন নম্বর একটা কথা, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহায়েম লাম ইয়ামতারু। এই যে দেখেন, বর্ষা নষ্ট করলে কই, যদি তারা তাদের মালের যাকাত না দেয়, ফসলের ওসর না দেয়, ধানের ওসর দশ ভাগের এক ভাগ, গমের দশ ভাগের এক ভাগ, এসব ফল ফসলের দশ ভাগের এক ভাগ, তারপর টাকা পয়সার যাকাত যদি না দেয়, মনে উল কাতরা মিনের সামা, সেই বর্ষা আর আকাশ, আকাশ থেকে যেই বাড়ি বর্ষণ হতো, আস্তে আস্তে বর্ষাকাল হারিয়ে যাবে, বৃষ্টিপাত ধীরে ধীরে চলে যাবে। চলে গেছে কি না? চলে গেছে। চলে যাওয়ার পিছনে কারা দায়ী? আমরা দায়ী, এ কাজী ইব্রাহিম দায়ী, হাজি ইসমাইল দায়ী, সলিমুল্লাহ দায়ী, আমরাই। অতএব প্রিয় ভাইয়েরা, গোটা পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের উপরে ছেড়ে দিয়েছেন, তোমরা যদি ভালো হও আমার পৃথিবী ভালো চলবে, তোমার কবর ভালো চলবে, তোমার হাসর ভালো হবে, তোমার আখেরাত ভালো হবে, তুমি খারাপ হও সব কিছু কি হবে? খারাপ হয়ে যাবে। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি সুন্দর করো ভালো করো, নিজের জন্যই সুন্দর করলা, নিজের জন্যই ভালো করলা, ঠিক নয় কি? ঠিক নয় কি? আর যদি খারাপ করলা, কার জন্য খারাপ করলা? আজকে প্রায় এক কোটি যুবক যুবতী আছে ইয়াবা বাবা নেশা খেয়ে বিশ বাইশ বছরে সে আশি বছরের বুড়া, বিশ বাইশ বছরে এসে কি হয়েছে?
ধাক্কা দিলে পড়ে যায়, হাঁটতে পারে না। একটুখানি হাড় পরিশ্রম করলে সারা শরীর বুড়ার মতন থরথর করে কাঁপে। নষ্টটা কি আল্লাহ করেছেন না তুমি করেছো? আপনারা কি ভালো হবেন না? ভালো হওয়া উচিত না? আমি আমাকেও বলতেছি, আমারও আরও ভালো হওয়া উচিত, আপনাদেরও আরও ভালো হওয়া উচিত। দুনিয়াতে আল্লাহ এখন দুনিয়ার প্রতি ওনার রাগ বোঝা যাচ্ছে, বিশ্ব পরিস্থিতি দেখলেই বোঝা যায় যে আল্লাহ রাগই রাগান্বিত হয়ে আছে। ভালো হন, ভালো হয়ে যেন আমরা ভালো হই। কত কবরের লাশ 10 বছর পরে লাশ তুলছে, দেখে যে কাফন সহ অক্ষত লোকটা। লোকটা ভালো না হইলে কি এটা হয়েছে? লোকটা ভালো, আল্লাহ তারে কবরেও কি ভালো রেখেছে, কাফন সহ সেই সাহাবি মারা গেছেন 1450 বছর আগে, আজও ওনাদের লাশ কবর খুললে দেখা যায় যে রক্তবাহী রয়ে লাশ থেকে। আম্বিয়া একরাম 1,24,000 নবী সব জিন্দা কবরে। ফেরাউন নমরুদরা জিন্দা? কারা জিন্দা? সব নবীরা কবরে জীবিত, নামাজের অত। আখেরাতের জীবন, কোন জীবন? আখেরাতের জীবন। ওনারা ভালো, আল্লাহ ওনাদেরকে ভালো রেখেছেন। আপনি ভালো হন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। আজকের পৃথিবীর জন্য আল্লাহর সাথে সম্পর্ক গড়ে আপনার শিশুটাকে আপনি ভালো রাখেন। শিশুকাল থেকে আপনার শিশুকে আপনি আল্লাহর ভালোবাসা শিখাবেন, আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিবেন। আপনি যদি গান শোনান মোবাইলে, আপনি যদি টিভি ছেড়ে গান বাজনা শোনান, আপনার এই ছেলেই তো হবে একদিন গালকাটা কামাল, কুত্তা জহির, মুরগি মিলন, এরশাদ সিকদার, হাবিজাবি, এই নামগুলি কোত্থেকে আসে, ঠিক না? অতএব আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহর ব্যাপারে সুধারণা রাখবেন যে আল্লাহ সব দোষ আমার, তারপরও যে কেমনে আপনি আমারে বাঁচাইছেন, আপনার পরম ধৈর্য, আপনার ধৈর্য, এই জন্য বেঁচে আছি। সেনসেন্যা মালিক হইলে, কথায় কথায় রাগ হয় এরকম মালিক হইলে কবে আমারে শেষ করে দিত, ঠিক নয় কি? তাহলে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখলে, যদি এই ধারণা রাখেন যে আল্লাহ আপনি রহমান রহিম, আমি পাপ করলে আর কত পাপ করবো, আমার পাপ করতে করতে যদি মেঘমালা পর্যন্ত উঁচু হয়ে যায়, তারপরে যদি একবার আস্তাগফিরুল্লাহ বলি, আপনি বলেছেন আপনি ক্ষমা করে দেবেন আমারে। আল্লাহু আকবার। ইবন আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতনি গফারতু লাকা ওয়ালা উবালি। ওরে আদমের ছেলে মেয়ে, তোর গুনাহ পাপ স্তূপীকৃত হতে হতে যদি আকাশের মেঘের রাজ্য পর্যন্ত উঁচু হয়ে যায়, তারপরে যদি তুই মহাপাপী আমাকে বলস, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি কোনো পরোয়া করবো না তোরে মাফ করে দিতে। তুই আমার বন্ধু আদমের ছেলে, তুই আমার বন্ধু আদমের মেয়ে, এক ছকের ফলকে আমি তোরে মাফ করে দেব। আমাদের কি মাপ মাপ নিতে পারা উচিত না? বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক রাখবেন। আল্লাহ ছাড়া কেউই নেই, আল্লাহ ছাড়া কেউই আপনারে ভালোবাসে না, আল্লাহ ছাড়া কেউই আপনারে ভালোবাসে না। যত ভালোবাসা সব স্বার্থ, সব কি আপনারা আমি দেখতেছি আপনারা আমারে খুব ভালোবাসেন, খুব শ্রদ্ধা করেন, ভক্তি করেন, আমি দেখতেছি না? কিন্তু যদি আমি এখন ওয়াজটা না করি বা করতে না পারি, মুখ দিয়ে কথা না আসে, সব উঠে চলে যাবেন আর বলবেন কি বক্তা আনছে এই জীবনে, আর এইসব বক্তা এইসব মাহবিলে আনবি না, ঠিক না? ওই যে ক্রিকেটার খেলোয়াড় কি প্রশংসা এক একজনের, স্পিনার কি জানো, ফাস্ট বোলার, তারপরে কি হার্ড হিটার, তোমরা না ভালো জানো এগুলি, আকাশে তোলে যেই 2-3 খেলা খালি 1-2 করি আউট হয়ে যায়, কারণ ওর বাদ দাও রে, ঠিক না? তাহলে এতদিন এত মায়া, এত ভালোবাসা, এত তারকা স্টার এটা সেটা, হাই হাই পারফরমেন্স একটু খারাপ হয়েছে, এখন তার দুর্নাম, ওরে দল থেকে বাদ দিয়ে দেয়, ঠিক না? তাহলে বোঝা গেল এই ভালোবাসাগুলি এলি সব স্বার্থ, ওর ছক্কা দেখতে তোমার ভালো লাগছে এই জন্য তুমি তারে খেলোয়াড় বানাইছো,
ওরে চার মারে তোমার ভালো লাগছে, ও কি হয় হোক, তোমারকে তুমি এনজয় করতেছো এই জন্য সে যখন ফর্মে থাকে ভালো করে তোমার ভালো লাগে বিদায় তোমার স্বার্থে তোমার এনজয়ের জন্য তুমি তারে সাপোর্ট দিতেছো, এর জন্য না। এই জন্য তোমার চাহিদাটা যখন পূরণ হয় না আউট, ঠিক না? আল্লাহ কি এরকম? আল্লাহর মায়া কোন জায়গায়? আরে আমি তো বানাইছি নিজের বানানো জিনিস, আমরাই তো বলতে পারি না, ঠিক না? আমরা একটা জিনিস বানাইলে কত মায়া করি, তো আল্লাহ বানাইছে যে কতটা, হ্যাঁ, যে আল্লাহ তাআলা রহমত দয়া মায়াকে 100 ভাগ করে 1 ভাগ দুনিয়াতে দিছে, এই 1 ভাগে আমরা নিজেরা একটা জিনিস বানাই, 1 ভাগ কদ্দুর ভাগে পাইছি, ওইটুকু দিয়া নিজের জিনিসের জন্য কত মায়া, নিজের ছেলের জন্য মায়া, নিজের স্ত্রী মেয়ের জন্য মায়া, ঠিক না? নিজে একটা বাড়ি বানাইছি, এই বাড়িতে কেউ আসি গন্ডগোল করলে জীবন দিয়ে হেরে আমরা প্রতিহত করি, ঠিক না? 100 ভাগের 1 ভাগ মায়া দিছে, তাতেই অবস্থা। তাহলে 99 ভাগ সহ 100 ভাগেই যার ভিতরে যে জাত সত্তায় রয়েছে তার মায়াটা কেমন? নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র কে বাসে? আল্লাহ জাল্লা জালালু, তার মতো বন্ধু কেউ নেই। আমাদের পৃথিবীর যত অশান্তি যত অভাব অনটন শুরু হয়েছে, বিশৃঙ্খলা শুরু হয়েছে, সবের মূল কারণ হলো পৃথিবী তার স্রষ্টা থেকে দূরে সরে গেছে, মানব জাতি তার স্রষ্টা থেকে অধিকাংশরা দূরে সরে গেছে, কাছে আসতে হবে সৃষ্টিকর্তার কাছে, ধর্ণা দিতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন। আল্লাহকে পাওয়া কত সহজ! আল্লাহ বলেন, বান্দা আমার দিকে হেঁটে আসলে আমি দৌড়ে যাই, বান্দা এক বিঘত আসলে আমি এক হাত যাই, সে এক হাত আসলে আমি দু হাত মেলে যতটুকু হয় অতটুকু যাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো আমরা আমাদের বয়স হয়েছে, আমরা চিন্তা করি, সারা জীবন কোরআন হাদিসের শিক্ষকতা করেছি, এই জন্য একটা শান্তি দেখলেও একটা বুঝ আসে যে এটা এই কারণে আসতেছে, অশান্তি দেখলেও একটা বুঝ আসে যে এটা এই কারণে আসতেছে, আমাদের এটা কোনো গৌরবের কিছু না। আমরা সারা জীবন তো এগুলি পড়িয়েছি, ক্লাস করিয়েছি, স্টাডি করেছি, ওই জন্য ধারণাগুলি আসে, সেগুলি আপনাদেরকে শেয়ার করি, যদি আপনাদের কারো উপকার হয় হয়ে যায়। আমি তো দেখেছি আমার জেলখানায় যে আল্লাহ যে কতটা মায়া করেন, আহা, দুঃখীর ডাক, দুঃখীর ডাক যে কি শোনা উনি শোনেন, আল্লাহু আকবার, কি শোনা উনি শোনেন। আর ওনাকে ওই যে ইয়াস আলহু মান ফিস সামাওয়াতে বলার, আপনি যত চাইবেন উনি তত ভালোবাসবেন আপনাকে, মানুষের কাছে যত বেশি চাইবেন তত আপনার ঘৃণা করবে, আর আল্লাহ তার বিপরীত, যত চাইবেন তত উনি আপনাকে ভালোবাসবেন, কেন ওনার তো কোনো অভাব নাই, অভাব আছে, অভাব নাই। তো এই জন্য পৃথিবীর মূল সমস্যা হলো আল্লাহর সাথে কাট অফ হয়ে যাওয়া, আপনারও মূল সমস্যা আল্লাহর সাথে কাট অফ হয়ে যাওয়া, আল্লাহর ব্যাপারে কুধারণা করা। আপনি আল্লাহর ব্যাপারে কী ধারণা করবেন? সুধারণা করবেন, সুন্দর ধারণা করবেন। পৃথিবীর যারাই আল্লাহকে মাবুদ না বানিয়ে সৃষ্টিকে মাবুদ বানায়, সে অবশ্যই আল্লাহর ব্যাপারে তার কুধারণা আছে আর সৃষ্টির ব্যাপারে সুধারণা আছে, এই জন্য সে সৃষ্টির কাছে ধর্ণা দিয়েছে, আল্লাহর কাছে ধর্ণা দেয় নাই। আমি যে আয়াত পড়েছি সূরা ফাতির 7 নম্বর আয়াত, আযন্নিনা বিল্লাহি যন্না সাও, যারাই আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহ পূজা করে তারাই আল্লাহর ব্যাপারে তাদের ভিতরে কুধারণা আছে, আল্লাহরে ডাকি কোনো লাভ নাই, আমি ওরে ডাকলে আমার লাভ আছে, আল্লাহকে ডাকি লাভ নাই। এই জাহালাত ইবলিসে তার ভিতরে বপন করে রাখছে, এই জন্য সে আল্লাহকে পূজা না করে গায়রুল্লাহ পূজার দিকে ছুটে, এই কুধারণাই মূল কারণ। এই জন্য আল্লাহর ব্যাপারে সুধারণা করলে আপনি যা যা ধারণা করবেন, আমার জীবনে আমি যা ধারণা করেছি আমার একটাও না পাওয়া থাকে নাই, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর ব্যাপারে যা যা সুধারণা করেছি আমাকে সব কিছু তিনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, একটাও মিস হয় না, একটাও না। আপনি পরীক্ষা করেন আল্লাহকে, আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা নেন,
আমার আল্লাহর কোনো দোষ নাই, আমার আল্লাহ কখনো জুলুম করে না, আমার আল্লাহ আমি বৈধ জিনিস চাইলে তিনি হয় সেটা দিবেন, না হয় তার সমান ওই মূল্যের আরেকটা দিবেন, না হয় ওই মূল্যের একটা বিপদ থেকে বাঁচিয়ে দিবেন, না হয় কোনোটা না করলে ওইটা পরকালের জন্য স্টক রেখে দিবেন। মিস নাই, দোয়ার কোনো মিস নাই। আল্লাহর ব্যাপারে সুধারণা করা এটা ফরজ। আমাদের সমাজে আমরা দেখি কি, হঠাৎ কারো ছেলে মরে গেছে, কাহারে আমি আল্লাহর কি দোষ করলাম, আল্লাহ কেন আমার ফোলাটা নিয়ে গেল, কয় না? হ্যাঁ, ওর ক্যান্সার হয়েছে, আমি আল্লাহর কি ক্ষতি করছি, আল্লাহ কেন আমার এত ভয়ঙ্কর রোগটা দিল, বলে না? তুমি যে সিগারেট একটার পর একটা জ্বালাও, আল্লাহর কোন কিতাবের কোন আয়াত অনুসারে এরকম ধূমপান করছো, নিজে সর্বনাশ নিজে করছো, যত রকমের তাজ বিড়ি, তারপরে বিড়ির নাম দিয়েছে নূর বিড়ি, আস্তাগফিরুল্লাহ, নূর হলো আল্লাহর নাম, কত বড় কুফুরি কথা আছে না? এরকম আল্লাহর নামের সাথে মিলেছে এরকম বহু বিড়ির নাম আছে, এগুলি খাইছ, এরপরে খাইছো কি, ওগুলির নাম নাই বা কইলাম, এখন তো অভাব নাই, এইসব খাইয়া ভিতরে ক্যান্সার করছো, এরপরে পানির পিপাসা লাগছে, খাইছো ওই যে কোল্ড ড্রিঙ্ক, কিডনি ফেলিওর দিছে, কিডনি শেষ করে, দোষটা করছে কে? এখন মুসিবতে পড়ে ক্যান্সার হয়ে গেছে, আমি আল্লাহর কি দোষ করছি, কত বড় নাখাস্তা নাদান জালিম তুমি, শতভাগ দোষ তোমার, আল্লাহর কোনো এখানে অন্যায় নাই, আছে কোনো অন্যায় নাই, আল্লাহ তোমাকে ওগুলি বিড়ি খাইতে কইছে, তোমারে পানির পিপাসা লাগছে, পানি পান করো তুমি, আল্লাহর দেয়া সুন্দর পানিটা পান করো তুমি, তুমি কেন হাবি যাবি এগুলি করতে গেলা, করে নিজের শেষ করে দিয়ে, হ্যাঁ সারাদিন টিভির সামনে কে কি করে সব দেখতে দেখতে, এখন চোখে 2500 পাওয়ারের চশমা, বয়স হয়েছে 20 বছর, মনে মনে কয় আল্লাহ কেন আমার এরকম করলো, আল্লাহ করছে না তুমি করছো, সব তোমার দোষ, আল্লাহর কোনো দোষ নেই, আল্লাহ যদি দোষে করতেন এই পৃথিবী কবে উড়ে যেত, এই পর্যন্ত সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত এক অণু পরমাণুও কোনো সৃষ্টিকে তিনি জন্ম করেন নাই, করবেনও না, করার কোনো সম্ভাবনাও নেই। আল্লাহর ব্যাপারে এই সুধারণাটা নেবেন ইনশাল্লাহ জীবন চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ খাওয়াইলেও বলবেন আলহামদুলিল্লাহ, না খাওয়াইলেও বলবেন কোনো কারণে তো আপনি হয়তো এখন আমাকে খাদ্যটা দেরি করছেন, ইনশাল্লাহ আপনি তো রিজিক দিবেন আমি জানি, সুধারণা রাখলে জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।